বেগুন দিয়ে মাত্র পাঁচ মিনিটে একদম নতুন এই আইটেমটা তৈরি করে নিন যেটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো এখানে একটি পিলারের সাহায্যে বেগুনের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি বেগুনের এই নাস্তার আইটেমটা আমি বলবো একবার হলে আপনার ট্রাই করে দেখবেন এখানে আমি তিনটা বেগুন নিয়েছি এরপর একটি মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লালমরিচ গুঁড়া দিয়ে দিলাম একটি কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ভালো করে এইভাবে ফাটিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দিব চুলায় প্যানে আমি পানি গরম করে নিয়েছি এখন খোসা ছাড়ানো যে বেগুনগুলো আছে সেগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি চুলার আজ মিডিয়ামে রেখে বেগুনগুলোকে এইভাবে পানির সাথে আমি কিছুক্ষণ বয়ল করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে দিলাম বেগুনটা এই পর্যায়ে পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে আমি পানি ঝরিয়ে তারপর তুলে নিব বেগুনগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে একটা একটা করে বেগুন আমি এভাবে তুলে নিচ্ছি বেগুনগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এরপর একটি কাঁটা চামচ দিয়ে ঠিক এইভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন একদম আলতোভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি তিনটা বেগুনকে একইভাবে আমি সেট করে নিয়েছি এখন একটি খুন্তির সাহায্যে একটা বেগুনকে ঠিক এইভাবে মুঠি নিচ্ছি এরপর ডিমের মিশ্রণে বেগুনটাকে আমি ভালো করে এইভাবে কোট করে নিব আর এটাকে কিন্তু খুব ভাবে উঠিয়ে নিতে হবে কোট করা হয়ে গিয়েছে এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিলাম চুলাই প্যানে আমি সামান্য তেল গরম করে নিয়েছি এখন প্যানে ঠিক এইভাবে আমি বেগুনটাকে সেট করে দিব উপর থেকে ডিমের কিছুটা মিশ্রণ আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি একটা পাশ যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে এরপর খুব সাবধানে এটাকে উল্টে দিব একটা পাশ ভালো করে ভেজে তারপর এটাকে কিন্তু উল্টে দিতে হবে উল্টে পাল্টে এটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ডিমের এই আইটেমটা আমি বলবো একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতেও অনেক বেশি মজার হয় তবে আমি এটাকে নাস্তার আইটেম হিসাবে নিয়েছি একইভাবে আমি বাকি বেগুনগুলোকে ভেজে নেব টমেটো সসের সাথে এটাকে সার্ভ করে নিয়েছি খুবই মজার বেগুনের এই আইটেমটা কেমন লাগে খুবই মজার বেগুনের এই আইটেমটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ